আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। বাড়িতে থাকতে থাকতে মনে হলো কিছু খাওয়া যাক, সো আমরা চলে আসলাম বাজারে। বাজারে এসে মনে হলো যে কোথায় খা কী খাওয়া যায়। পরে ভাবলাম তৃপ্তি হোটেলের খিচুড়ি নাকি অনেক স্বাদ, আগে খেয়েছি কিন্তু মনে নেই, তবু একবার আবার মনে করার চেষ্টা করলাম, কেমন স্বাদ তা নেওয়ার চেষ্টা করলাম। সো সবাই মিলে চিন্তা ভাবনা করে দেখলাম যে খাওয়া যায়। আমি, আমার শাশুড়ি, আমার ননদ চলে গেলাম খেতে। যাই অর্ডার করলাম, আমার ছেলে খিচুড়ি খাবে না, তার জন্য নিলাম পরোটা, আর আমরা নিলাম 3 প্লেট খিচুড়ি, গোশ, গরুর গোশ। খিচুড়িটা দেখতে যেমন লোভনীয়, খেতে তার থেকে বেশি 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 লোভনীয়। খেয়ে খুবই তৃপ্তি পেয়েছি, খুবই স্বাদ, দেখতে যেমন খেতে তার থেকেও বেশি স্বাদ। গোষ্ঠার থেকে ঝোলটারও বেশি লোভনীয় খেতে, চাইলে আপনারাও খেতে পারেন। খিচুড়িটা রান্না করেছে কালাইয়ের ডাউল দিয়ে, সো খিচুড়িটা নিয়ে মাখিয়ে গোশ দিয়ে মাখায় খেয়ে মনটা শান্তিতে ভরে গেল। সাথে আছে পেঁয়াজ। খিচুড়ির শেষে ছেলের 2টো পরোটা খেলো না, আমরা সেখান থেকে একটু ভাগ নিলাম, খেলাম, ভালোই লাগলো। খাওয়া শেষে বাসায় আমার শ্বশুর আছে, তার জন্য পার্সেল করে নিলাম। খাওয়া শেষে পাশে আর ফেলার একটা দোকান ছিল, সেখানে গিয়ে দেখলাম কিছু কেনা যায় নাকি, বাট কারেন্ট না থাকার কারণে প্রচণ্ড গরম। সেখানে না থাকতে পেরে ছেলে ছিল, আমার ননদের মেয়ে ছিল, গরমে টিকতে না পেরে কোনো মতো দেখে না কিছু না কিনে বেরিয়ে গেলাম। কারেন্ট থাকলে হয়তো কিছু কেনা যেত, বাট দেখার মতো থাকার মতো ওখানে ধৈর্য নাই, প্রচণ্ড গরম। সো সেখান থেকে বেরিয়ে পড়লাম, একটু ঘুরে ফিরে দেখা হয়ে গেছে, দেখে বেরিয়ে পড়লাম সেখান থেকে। বাজারের কোথাও কারেন্ট নাই, আর হাঁটতে পারতেছিলাম না এই গরমের মধ্যে, মানুষের অনেক ভিড় ছিল, যার জন্য গাড়ি নিয়ে রিক্সা ভাড়া করলাম। রিক্সা ভাড়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের আসল উদ্দেশ্যটা ছিল আসলে খিচুড়ি খাওয়াটাই, আমরা খেয়েছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে, আপনারাও চাইলে খেতে পারেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন, আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।